দেওয়ানি কার্যবিধি 1908 এই ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে আরজি বা প্লেইন্ট। আরজি বা প্লেইন্ট আজকে আমাদের এখনকার আলোচ্য বিষয়। এটি আদেশ সাত। আরজির অর্থ, মিনিং অফ প্লেইন্ট। আরজির অর্থ হলো বাদীর প্লিডিংস, যেখানে বাদী তার দাবির বিবরণ উল্লেখ করে এবং যা দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা হয়। দেওয়ানি কার্যবিধির 26 ধারা এবং 4 নং আদেশে বলা হয়েছে, প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এরকম অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে। এটি আমরা এখানে দেখব যে আরজি আরজি কি। আরজি এক কথায় আমরা অল্প কথায় আমরা বলবো যে আরজি মোকদ্দমার কারণ এবং প্রতিকার প্রার্থনা করে কোনো ব্যক্তি দেওয়ানি আদালতে যে আবেদন করে তাকে আরজি বলে। এটি হচ্ছে আরজির মূল কথা। আমরা এটি আছে আদেশ সাত। আদেশ সাথে আছে আদেশ সাত বিধি একে আর একে আছে আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে, পার্টিকুলার্স টু বি কন্টেইনড ইন প্লেইন্ট, যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটি হচ্ছে এক, যে আদালতে মোকদ্দমা দায়ের করা হবে তার নাম। মানে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হলে প্রথমে ডকুমেন্ট প্রস্তুত করতে হবে, সেটা হলো আরজি। এই আরজিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে তা সাত আদেশের এক বিধিতে বলা হয়েছে। এখানে 9টি ক্ষেত্র উল্লেখ করতে হবে। কি কি? এক, যে আদালতে মোকদ্দমা দায়ের করা হবে তার নাম। দুই, বাদীর নাম, বর্ণনা এবং বাসস্থানের নাম। তিন, বিবাদীর নাম, বর্ণনা এবং বাসস্থানের বসবাসের স্থান। চার, বাদী এবং বিবাদী নাবালক এবং প্রতিবন্ধী হলে তার বিবরণ। পাঁচ, মামলার কারণ ও কারণ উৎপত্তির সময়। ছয়, আদালতের এখতিয়ার নির্ধারণের জন্য তথ্যসমূহ। সাত, বাদীর দাবিকৃত প্রতিকার। আট, বাদী যে ক্ষেত্রে তার আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে সম্মত হয়েছে তা বর্জন করেছে, সেক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে। নয়, আদালতে আর্থিক এখতিয়ার নিবারণের জন্য মোকদ্দমার বিষয়বস্তু আর্থিক মূল্য সংক্রান্ত বিবরণ। তাহলে আরজির এই আদেশ সাত বিধি একে আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে, এখানে আমরা পার্টিকুলার টু বি কন্টেন্ট ইন প্লেইন্ট আমরা 9টি ক্ষেত্র দেখলাম, সেই 9টি ক্ষেত্র আমরা এখানে বর্ণনা করেছি। এখন একটু আমাদের জেনে রাখতে হবে যে দেওয়ানি মোকদ্দমা আরম্ভ হয় আরজির মাধ্যমে। আদেশ ধারা 26 আদেশ 4, আরজির শুরুতে থাকবে আদালতের নাম এবং শেষে থাকবে সত্যপাঠ। আরজি দাখিল করতে হয় মূল এক কপি এবং যতজন বিবাদী ততটি ফটোকপি। সত্যপাঠে বাদী এবং যে ব্যক্তি মোকদ্দমার ঘটনার সাথে পরিচিত তার স্বাক্ষর থাকবে। অর্থের মোকদ্দমায় দাবিকৃত অর্থের পরিমাণ যথাযথভাবে উল্লেখ করতে হবে বিধি 2। আরজিতে বিবাদীর স্বার্থ ও দায়িত্ব দেখাতে হবে বিধি 5। আরজিতে স্বাক্ষর থাকবে বাদীর ও আইনজীবীর 6 আদেশের 14 বিধি। তামাদি আইন হইতে অব্যাহতি লাভের কারণসমূহ আরজিতে উল্লেখ করতে হবে 6। মোকদ্দমার মূল্যবান সংশোধনের জন্য সর্বোচ্চ সময় 21 দিন 7 আদেশের 11 বিধি। কোর্ট ফি কম দেখালে সংশোধনের জন্য সর্বোচ্চ সময় 21 দিন 7 আদেশের 11 বিধি। বাদীর আরজি সংশোধনের আদেশের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন, আপিলযোগ্য আদেশ নয় বিধায়। বিচার আদালত আরজির গঠন নয় বরং বক্তব্য বিবেচনা করবে। আরজিতে প্রতিকার স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে বর্ণনা করতে হবে। বাদী যে সকল দলিলের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করে সেই দলিল সময় আরজি পেশের সময় আদালতে উপস্থিত করতে হবে, কিন্তু দলিলটি বাদীর দখলে না থাকলে সেই দলিলের একটি তালিকা প্রস্তুত করে আরজির সাথে সংযুক্ত করতে হবে ফিরিস্তি আকারে বিধি 14। মৃত লোকের নাম ভুল করে আরজিতে উল্লেখ করলে 153 ধারার মতে মৃত লোকের ওয়ারিশদের পক্ষ করা যাবে। এই হচ্ছে
সংক্ষিপ্ত কিছু বিষয়, আর বিধি নয় আছে আরজি প্রেরণের প্রণালী। তো আমরা এটি পর্যন্ত আমরা পেলাম, পরবর্তীতে আমরা দেখব যে আরজি ফেরত, রিটার্ন অফ প্লেইন্ট, আদেশ 7, বিধি 10, আরজি ফেরত এবং আরজি নাকচ বা প্রত্যাখ্যান। দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 10 বিধিতে আরজি ফেরত এবং 7 আদেশের 11 বিধিতে আরজি প্রত্যাখ্যানের বিধান উল্লেখ করা হয়েছে। বিধি 10, আরজি ফেরত, রিটার্ন অফ প্লেইন্ট, মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত যখন এই মর্ম উদ্ঘাটন করেন যে মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার তাহার নাই, তখন আরজিটি উপযুক্ত আদালতে পেশ করিবার সুযোগ প্রদান করিয়া আরজিটি ফেরত দিতে পারিবেন, ইহাই আরজি ফেরত। আরজি ফেরতের প্রণালী কি? বিচারক আরজি ফেরত প্রদানের সময় উহার উপর আরজি পেশ করার ও ফেরত নেবার তারিখ, দাখিলকারক পক্ষের নাম এবং তা ফেরত নিয়ে যাবার অজুহাত সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করবেন, আদেশ 7, বিধি 10। এইবার আরজি খারিজ, রিজেকশন অফ প্লেইন্ট, আদেশ 7, বিধি 10। আরজি খারিজটা কি? আরজি খারিজ হচ্ছে আরজি ত্রুটিযুক্ত হইলে আইনসঙ্গত কারণে আদালত তা প্রত্যাখ্যান করেন, যেমন আরজির নালিশের কারণ না থাকলে, প্রার্থিত প্রতিকারের মূল্য কম হইলে, কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে, কিংবা মোকদ্দমাটি কোনো আইন দ্বারা নিষিদ্ধ হইলে, ইহাই আরজি খারিজ। চারটি কারণে আদালত মোকদ্দমা খারিজ করতে পারেন, সেই চারটি কারণ কি কি? চারটি কারণে আদালত মোকদ্দমা খারিজ করতে পারেন, সেই চারটি কারণ হচ্ছে নালিশের কারণ না থাকলে, প্রার্থিত প্রতিকারের মূল্য কম হলে, কোর্ট ফি কম দেওয়া হলে বা কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে, কোনো আইনে নিষেধ থাকলে, এই চারটি কারণে। এখন একটি বিষয় আমাদের মনে থাকতে হবে যে আরজি খারিজের সিদ্ধান্ত একটি ডিক্রি, যার বিরুদ্ধে আপিল করতে হবে 96 এর 1 অনুসারে। কম ফিসের কারণে আরজি খারিজ হলে দেওয়ানি কার্যবিধির 149 ধারায় আবেদন করতে হবে। আরজি প্রত্যাখ্যান হলে তামাদি সাপেক্ষে 7 আদেশের 13 বিধি অনুযায়ী নতুন আরজি দাখিল করা যাবে। অসম্পূর্ণ কোর্ট ফি প্রদানের জন্য আদালত সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ দিবেন 149 ধারার ক্ষমতা বলে। 21 দিনের মধ্যে কোর্ট ফি দাখিলের নির্দেশ থাকায় আদালত সময় বৃদ্ধি করতে পারবেন না। দরখাস্তের ত্রুটি থাকায় 153 ধারার ক্ষমতা বলে তা সংশোধন করা যাবে। তাহলে 7 আদেশের 10 বিধিতে আরজি ফেরত সিদ্ধান্ত আদেশ, কারণ একটি, প্রতিকার হলো মিস আপিল। 7 আদেশের 11 বিধিতে আরজি খারিজ, সিদ্ধান্ত ডিক্রি, কারণ চারটি, প্রতিকার হচ্ছে আপিল। আরজি শেষে সত্যপাঠ থাকবে আর দরখাস্তের শেষে হলফনামা থাকবে, এইটি। এখন আর একটা বিষয় থাকে, সেটি হচ্ছে লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট। সেটি কি? সেটি হচ্ছে আত্মপক্ষ সমর্থন ও বাদীর দাবির জবাব দেওয়ার জন্য বিবাদী যে লিখিত বিবৃতি আদালতে জমা দেন তাকে লিখিত জবাব বলে। লিখিত জবাব দাখিল করেন বিবাদী। এখন লিখিত জবাব দাখিল করতে হবে কয়দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। আদালতে অনুমতি সহ লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় 60 কার্য দিবস, 30 যোগ 30। লিখিত জবাব দাখিলের মেয়াদ গণনা আরম্ভ হয় সমন জারির দিন হতে। বাদী লিখিত জবাব না দিলে একতরফা ডিক্রি হবে 8 আদেশের 1 বিধি অনুসারে। নোটিশ না দিলে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হলে সরকার লিখিত জবাব দাখিলের জন্য সময় পাবে 3 মাস বা 90 কার্য দিবস, ধারা 80। আর 30 দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে, 60 দিন লিখিত জবাব দেওয়ার সর্বোচ্চ সময়, 90 দিন সময় পাবে লিখিত জবাব দেওয়ার জন্য, সরকার নোটিশ না দিলে মোকদ্দমা দায়ের করবে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা আজকে সেট আপ করবো না, আমরা আর একটু জানার জন্য পড়ি, সে হলো বাদী লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে ফলাফল একতরফা ডিক্রি, আদেশ 8, বিধি 1। নতুন ঘটনা অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, বিধি 2। লিখিত জবাবে অস্বীকার সুনির্দিষ্টভাবে হতে হবে, ক্ষতিপূরণের বিষয় ব্যতীত, বিধি 3। বিবাদীকে চাতুরীপূর্ণ অস্বীকার এড়িয়ে যেতে হবে, বিধি 4। বিবাদী কর্তৃক লিখিত জবাব সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে তা স্বীকৃত বলে গণ্য হবে। লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার না গেলেও উক্ত অস্বীকৃতি স্বীকার বলে গণ্য হবে না যদি বিবাদী অক্ষম হয়। সরকার বা সরকারি কোনো কর্মচারীর বিরুদ্ধে
কোনো মামলা করতে হলে লিখিত নোটিশের 2 মাস পর মামলা দায়ের করতে হবে। ধারা 80, সরকার বা সরকারি কোনো কর্মচারীর বিরুদ্ধে নোটিশ ছাড়া কোনো মামলা করা হলে তার লিখিত জবাব পেশ করবার সময়কাল 3 মাস। ধারা 80, আর্জির অভিযোগ সমূহ অবশ্যই প্রকাশ্য বা প্রয়োজনীয় ভাবার্থ দ্বারা অস্বীকার করা হবে। আর্জির প্রত্যেকটি তথ্যের অভিযোগে যদি জবাব সুনির্দিষ্টভাবে অস্বীকার করা না হয় তবে তা স্বীকৃত বলে গণ্য হবে। লিখিত জবাবে স্বাক্ষর থাকবে বাদী ও আইনজীবীর 6 আদেশ 14 বিধি অনুযায়ী। লিখিত জবাব মোকদ্দমার যে কোনো পর্যায়ে সংশোধন করা যায় 6 আদেশ 17 বিধি অনুযায়ী। অতিরিক্ত জবাব, জবাব দাখিলের পর বিবাদীর দাখিলকৃত অন্য কোনো বিবৃতি অতিরিক্ত জবাব। আমাদের এটি ছিল আরজি সংক্রান্ত বিষয়। আমরা যদি একটু শর্ট প্রশ্ন 2-4টে বলি তাহলে আমাদের একটু ভালো হয়। আমরা এখান থেকে কিছু প্রশ্ন আমরা পড়ার চেষ্টা করব। নিম্নবর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয়? সঠিক উত্তর আদালতের এখতিয়ার। প্রত্যেক দেওয়ানি মামলা মকদ্দমা দায়ের করতে হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে, পার্টিকুলার্স টু বি কন্টেইনড ইন প্লেইন্ট, তা দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে বলা হয়েছে? আদেশ 7 বিধি 1 এতে বলা হয়েছে। আদালতের এখতিয়ার ও কোর্টফি নির্ধারণ করার জন্য মোকদ্দমার আরজিতে নিম্নলিখিত কোনটির বিবরণ উল্লেখ করতে হবে? সঠিক উত্তর মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যবান, 7 আদেশের 1। অর্থাদায় মোকদ্দমার বাদী মোকদ্দমার আরজিতে উল্লেখ করবে দাবিকৃত যথাযথ পরিমাণ, প্রিসাইজ অ্যামাউন্ট। অর্থাদায়ের মোকদ্দমায় বাদী মোকদ্দমার আরজিতে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দাবিকৃত আনুমানিক অর্থ লিখতে হবে? অমীমাংসিত অর্থের হিসাবের ক্ষেত্রে, মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে। সঠিক উত্তর ক এবং খ। যদি বাদী তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে আরজিতে বাদী নিম্নলিখিত কোন বিষয় উল্লেখ করবে? তামাদি হইতে অব্যাহতির কারণ। আরজিতে বাদী প্রত্যেকটি দাবি উল্লেখ করবে সুনির্দিষ্টভাবে, সাধারণভাবে, বিকল্পভাবে। সঠিক উত্তর উপরে সবগুলো। যদি আদালত আরজি গ্রহণ করে তাহলে বাদী তাকে সাদা কাগজে প্লেইন পেপার আরজির কতগুলো নকল কপি বিবাদী সরবরাহ করবে? যত সংখ্যক বিবাদী থাকে তত সংখ্যক। বাদী আরজির সাথে যে সকল দলিল জমা দিয়ে থাকেন সেগুলো হলো আরজির উপর একটি তালিকা লিখে দিবে, আরজির সাথে সংযুক্ত করে দিবে। ক খ সঠিক উত্তর। বাদী আরজির সাথে দলিলের যে তালিকা এবং আরজির যে কপি এবং সংরক্ষিত বিবৃতি দাখিল করে তা স্বাক্ষর করবে আদালতের প্রধান কেরানি। এটি আরেকটু বিষয় আছে, আমরা আইন পাঠ থেকে দেখছি। দেওয়ানি মামলার মূল আদালতে দাখিল করার পরিণাম কি? দেওয়ানি মামলার আরজি মূল আদালতে দাখিল করার পরিণাম কি? সঠিক উত্তর আরজি ফেরত। এটি 2012 সালের প্রশ্ন। দেওয়ানি মামলার আরজি মূল আদালতে দাখিল করার পরিণাম আরজি ফেরত। মূল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফল কি? আরজি ফেরত। এটি 12 সালের প্রশ্ন, জুডিশিয়ালে আসছে, এমসিকিউ অ্যাডভোকেটে আসছে। এটি হলো 2টি প্রশ্ন। এরপর আদেশ ও বিধি বিষয় সিদ্ধান্ত এবং প্রতিকার আছে একটু। 6 আদেশ 17 বিধি, প্লিডিং সংশোধন, আরজি সংশোধন বা লিখিত জবাব সংশোধন। সিদ্ধান্ত হচ্ছে আদেশ, আপিল যোগ্য, প্রতিকার রিভিশন। আপিল অযোগ্য, আপিল অযোগ্য, প্রতিকার হচ্ছে রিভিশন। অর্থাৎ প্লিডিং সংশোধন, আরজি সংশোধন বা লিখিত জবাব সংশোধন 6 আদেশ 17 বিধিতে আছে। সিদ্ধান্ত হচ্ছে আদেশ, এটা আপিল অযোগ্য, এর বিরুদ্ধে প্রতিকার রিভিশন। আদেশ 7 10 বিধিতে আরজি ফেরত। সিদ্ধান্ত হচ্ছে আদেশ, আদেশ হিসেবে আপিল যোগ্য, আপিল বা নতুন করে আরজি দাখিল। 7 আদেশ 11 বিধি, আরজি প্রত্যাখ্যান। সঠিক সিদ্ধান্ত হচ্ছে ডিক্রি, এটিও আপিল যোগ্য, আপিল বা নতুন করে আরজি দাখিল করা যাবে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 7 রুল 11 অনুসারে 4টি কারণে আরজি প্রত্যাখ্যান করা যায়। কয়টি কারণে আরজি প্রত্যাখ্যান করা যায়? 4টি কারণে। কোন ক্ষেত্রে বাদী পক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে অর্ডার 7 রুল 11 এর আরজি প্রত্যাখ্যান করা যায় না? আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে। আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? আরজি নাকচ হবে। দেওয়ানি মামলায় আরজির প্রত্যাখ্যান, আরজি প্রত্যাখ্যাত হলে তার বিরুদ্ধে কি প্রতিকার আছে? আপিল।
আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে আদালত আদেশ দেবে আরজি নাকচের। একটি মামলার মূল্যবান সংশোধনের সর্বাধিক সময়কাল কত? 21 দিন। দেওয়ানি মামলায় আরজি বাতিল হলে, রিজেকশন অফ প্লেন্ট হলে, কোন প্লেন্ট কোন ক্ষেত্রে বারিত হলে দেওয়ানি কার্যবিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি ডিক্রি। নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে? আরজি প্রত্যাখ্যানের আদেশ। এটি ছিল আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে কিছু সেলফ প্র্যাকটিস আছে, যেটি আমরা না করলেই না। দেওয়ানি কার্যবিধি কত আদেশের কত বিধিতে আরজি ফেরত, রিটার্ন অফ প্লেইন্ট এর বিধান আছে। সঠিক উত্তর অর্ডার 7 রুল 11, আদেশ 7 বিধি 11। দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে আরজি প্রত্যাখ্যানের, রিজেকশন অফ প্লেইন্ট এর বিধান আছে। সঠিক উত্তর আদেশ 7 বিধি 11। আদালত মোকদ্দমাটি এখতিয়ার সম্পন্ন আদালতে দায়েরের জন্য আরজি ফেরত পাঠাতে পারে মোকদ্দমার যে কোনো পর্যায়ে। আদালত আরজি ফেরত পাঠাতে পারে যখন আদালতের উক্ত মোকদ্দমার বিচার করার আঞ্চলিক এখতিয়ার থাকে না, আর্থিক এখতিয়ার থাকে না। সঠিক উত্তর গ। আরজি ফেরতের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন আদালত দাখিলের জন্য তামাদির মেয়াদ গণনা শুরু হবে আরজি পুনঃ দাখিলের সময় থেকে। আরজি ফেরতের আদেশ হলো একটি আপিল যোগ্য আদেশ। আপিল আদালত আরজি ফেরতের সিদ্ধান্ত দিলে বাদীর প্রতিকার কি? আপিল করতে পারে বা এখতিয়ার সম্পন্ন আদালতে নতুন করে আরজি দাখিল করতে পারে। যখন আরজি এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য ফেরত দেওয়া হয় এবং আরজিটি এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল করা হয়, সেই ক্ষেত্রে মোকদ্দমাটি দাখিল হয়েছে বলে গণ্য হবে। সঠিক উত্তর ভুল আদালতে দাখিলের তারিখ হতে, এখতিয়ার সম্পন্ন আদালতে আরজি দাখিলের তারিখ হতে। সঠিক উত্তর খ এবং মোকদ্দমাটি পুনরায় দাখিলের তারিখ হতে। সঠিক উত্তর ঘ। ঘ মানে খ এবং গ। এখতিয়ার সম্পন্ন আদালতে আরজি দাখিলের তারিখ হতে, মোকদ্দমাটি পুনঃ দাখিলের তারিখ হতে। ক, 2 লক্ষ টাকার মূল্যমানের একটি চুক্তি বাস্তবায়নের জন্য সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করে, এক্ষেত্রে আদালত নিম্নমনিত কোন সিদ্ধান্তটি নেবে? আরজি ফেরত। দেওয়ানি কার্যবিধির ড্যাশের অধীন বিবাদী আরজি প্রত্যাখ্যানের বা নাকচের আদেশ আবেদন করতে পারে। দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধি। দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধি অনুযায়ী আদালত কয়টি কারণে আরজি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে? 4টি কারণে। আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে আদালত কি আদেশ দিবে? আরজি প্রত্যাখ্যান। আরজি খারিজ, আরজি প্রত্যাখ্যান, আরজি ফেরত, মামলা চলবে। সঠিক উত্তর আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে আরজি প্রত্যাখ্যান হবে। ক, ক্ষয়ের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য মোকদ্দমা দায়ের করে, কিন্তু কি কারণে সে মোকদ্দমা দায়ের করেছে তা আরজিতে উল্লেখ করেনি, এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন সিদ্ধান্তটি নিতে পারে? আরজি প্রত্যাখ্যান। আরজিতে কি আরজি কি কি কারণে প্রত্যাখ্যান বা নাকচ হতে পারে? আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে, নির্ধারিত সময়ে দাবিকৃত প্রতিকার সংশোধন না করলে, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে, উপরের সবকটি ঘ। নিম্নলিখিত কোন কারণে আদালত আরজি প্রত্যাখ্যান বা নাকচের আদেশ দিতে পারে? মামলাটি তামাদি দ্বারা বারিত হলে, মামলাটি আইন দ্বারা বারিত হলে, আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে, উপরের সবগুলো। একটি মামলার প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আরজি দাখিলের সময় কতদিন? 21 দিন। প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আরজি দাখিলের সময় বা মোকদ্দমার মূল্যবান সংশোধনের সর্বাধিক সময় হতে পারে কতদিন? 21 দিন। আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল দায়ের, নতুন আরজি দাখিল। সঠিক উত্তর গ। আদালত আরজি নাকচ বা প্রত্যাখ্যান হলে বাদী নিম্নলিখিত কোন পদক্ষেপ নিতে পারে? পুনরায় একই বিষয়ে নতুন আরজি দাখিল করতে পারবে, এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। সঠিক উত্তর ঘ। আদালত আরজি প্রত্যাখ্যান বা নাকচ করলে একই বিষয়ে নতুন করে আরজি দাখিল করা যায় দেওয়ানি কার্যবিধির ড্যাশ অনুসারে, আদেশ 7 বিধি 13। আরজি প্রত্যাখ্যানের আবেদন না মঞ্জুর করে আদালত কোন আদেশ দিল? উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? সঠিক উত্তর রিভিশন। আরজি ফেরত এবং আরজি নাকচ বা প্রত্যাখ্যান সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? আরজি ফেরত হলে আপিল যোগ্য আদেশ এবং আরজি প্রত্যাখ্যান হলে ডিক্রি। আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যানের উভয়ের বিরুদ্ধে আপিল করা যায়। সঠিক উত্তর ঘ। সঠিক মিলটি নির্ণয় করো। আরজি ফেরত, আপিল যোগ্য আদেশ, আরজি প্রত্যাখ্যান, ডিক্রি, মামলা খারিজ, আদেশ, উপরের সবগুলো। সঠিক উত্তর উপরের সবগুলো। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আমরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা আজকে আরজি বা প্লেইন্ট অর্ডার 7 বা 7 নিয়ে আমরা ক্লাসটি করলাম। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।